আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফেরদৌস কিচেন বিডি। আজকে আমরা ফিরে এসেছি এক শাহি রেসিপি নিয়ে। আমরা সবাই রোস্ট তৈরি করলেও বিয়েবাড়ির শাহি রোস্ট যেন একেবারেই ভিন্ন। তো আজকে আমি বিয়েবাড়ির সেই শাহি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনাদের সুবিধার জন্য পরিমাপগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। এখানে আমাদের একটা মিক্সড তৈরি করব, তার জন্য যা যা লাগছে। এটা আমাদের বেরেস্তার জন্য এক কাপ পেঁয়াজ কুচি, এখানে রসুন এক চা চামচ, এখানে পেঁয়াজ বাটা চার টেবিল চামচ, এখানে আদা বাটা এক টেবিল চামচ, এখানে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া ১/৪ করে রেখেছি চা চামচ, এখানে জয়ফল জয়ত্রী একসাথে করা আছে, এলাচ দারুচিনি এক চা চামচ, চারটা মিলিয়ে আমি পেস্টটা তৈরি করেছি, বেটে রেখেছি। আর এখানে হচ্ছে গোলমরিচ হাফ চা চামচ, টক দই ৬ টেবিল চামচ, আর এখানে মরিচের গুঁড়া মরিচ এক চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, এটা আমার পরে লাগবে, পরে দিব, চিনি ১ টেবিল চামচ, স্বাদমতো লবণ, আর এখানে আছে মাওয়া ২ টেবিল চামচ, এখানে পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, সাথে আমি বাদাম বাটা, কাজু বাদাম, চীনা বাদাম অথবা কাঠবাদাম, যে কোনো বাদাম আপনি দিতে পারেন। আমি এখানে কাজু বাদাম নিয়েছি, সাথে কিশমিস দুটা মিলিয়ে ১ টেবিল চামচ। এখানে আমরা এই পোস্তদানা বাটা, বাদাম, কিশমিস বাটা, এটা আমরা পরে দিব, নামানোর ১০ মিনিট আগে আমি এটাকে একটু দুধের সাথে মিলিয়ে বা পানির সাথে মিলিয়ে একটু গুলে দিব। তা না হলে প্রথমেই যদি আমরা এটা দিয়ে দেই, যতক্ষণ আমরা এটাকে রান্না করব আমাদের পাতিলের গায়ে লেগে যেতে পারে, সেজন্য আমরা এটাকে পরে নামানোর ১০ মিনিট আগে এটা দিব। এবার আমরা একটা পাত্রে সবগুলো মশলা মিশিয়ে নিব। প্রথমে আমরা টক দইটা দিয়ে দিব, টক দইটাকে আমরা একটু ফাটিয়ে নিব। টক দইটা ফেটা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর এখানে ধনিয়া জিরার গুঁড়া, তারপর এখানে জয়ফল জয়ত্রী, গোলমরিচের গুঁড়া, মাওয়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ আমরা একবারেই বেশি দিব না, আমরা একটু টেস্ট করার পর লবণটাকে কম বেশি করব। মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, এটা যেহেতু আমাদের চিকেন ঝাল রোস্ট, মরিচের গুঁড়াটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। কেউ যদি একটু বেশি ঝাল খেতে চান একটু বাড়িয়ে দিবেন, কেউ যদি একটু কম চান তাতে একটু কমিয়ে দিবেন। এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম, চিনি, সসটা আমরা নামানোর কিছুক্ষণ আগে দিব, তারপরে হচ্ছে পোস্তদানা দিব, এরপরে এখানে আমাদের মিক্সটা রেডি হয়ে গিয়েছে, এটা আমরা রেখে দিব। এখন আমরা এক কাপ পেঁয়াজ বেরেস্তা করব, এটা আমাদের বেরেস্তার জন্য যাবে। একটা মুরগিকে আমি চার টুকরা করে নিলাম রোস্টের জন্য, চার টুকরা করার পরে আমি এভাবে কাটা চামচ দিয়ে কেচে নিলাম মুরগিটাকে। মুরগিটা আমি কেচে রেখেছি,
এখন তার মধ্যে এক টেবিল চামচ, তার চেয়েও কম, একটু লেবু রস দিলাম সামান্য পরিমাণ, এক চা চামচের চেয়েও কম, একটু সামান্য পরিমাণের একটু রসুন বাটা, একটু আদার রস, একটু রসুনের রসই দিলাম। আমি এটাকে মাখিয়ে 15 মিনিট রেখে দিব। সামান্য পরিমাণ একটু লবণ দিলাম, এটাকে মাখিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দিব। প্রথমে আমি 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে বেরেস্তাটা করব। বেরেস্তাটা আমরা ব্রাউন কালারের করব। চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিলাম, এটা লাল করতে থাকি। আমি বেরেস্তাটা তুলে রেখে এই ফ্রাই প্যানে চেষ্টা করব চিকেনগুলো ভাজতে। তারপর সেম ফ্রাই প্যানে আমি চিকেনটাকে রান্না করব। বেরেস্তার মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। ঘি দেওয়ার পরে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর যেহেতু এটা শাহি রোস্ট, বিয়েবাড়ির রোস্টে ঘিয়ের ফ্লেভার না থাকলে তো চলবেই না, অবশ্যই আমরা এখানে ঘিটা ব্যবহার করব। আর রান্না করার সময়ও কেউ যদি আরো ঘি দিতে চান দিতে পারেন। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো। পেঁয়াজটাকে আমি উঠিয়ে রাখছি। এখন আমি এই তেলে আবার চিকেনটাকে ভেজে নিব। এখন চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা বেশি শক্ত করবো না, একটু হালকা কালার আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো। বেশি শক্ত করলে খেতে অসুবিধা, অনেক সময় বাচ্চারাও খেতে পারে না, সে কারণে আমি একটু গায়ের মধ্যে হালকা একটু ব্রাউন কালার, হালকা একটু ভাজা কালার আসলে আমি নামিয়ে ফেলবো। আমি এই অবস্থায় নামিয়ে রাখলাম। এখন আমি যে মশলাগুলো করে রেখেছিলাম এবার মিক্সড করে রেখেছি সেটা দিয়ে দিব। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হলে আমরা 2 কাপ দুধ অথবা পানি দিতে পারেন আপনি, দিয়ে দিব। তবে আমি দুধটা পছন্দ করি দেওয়াটা, কারণ দুধটা দিলে টেস্টটা আর একটু বেশি ভালো আসে। কেউ চাইলে পানিও দিতে পারেন। এখন আমরা মশলাটাতে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। মশলাটা মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে মশলার গন্ধটা দূর হবে। যদি মশলার গন্ধটা থেকে যায়
তাহলে কিন্তু ভালো হবে না খাওয়াটা। মুখটা গন্ধটা ভালো করে কষিয়ে দূর করতে হবে। মশলাটা অনেকক্ষণ কষিয়েছি আমি, অনেকটা মশলা পানিটা টেনে গিয়েছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এটা আমরা এখন সরিয়ে নিলাম। এখন আমি যে বেরেস্তাটুকু করেছি সেই বেরেস্তার কিছু অংশ দিয়ে দিলাম, হাফ দিয়ে দিলাম। বাকি হাফটা আমি রেখে দিয়েছি নামানোর আগে আমি দিব। আর হচ্ছে গার্নিশ করার জন্য উপরে একটু আমি ডেকোরেশনের জন্য একটু সুন্দর করে ছড়িয়ে দিব। এখন আমি টমেটো যে কেচাপ রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। যদি আমরা কেউ একটু চিনিটা একটু মিষ্টিটা একটু খেতে চাই, আরেকটু মিষ্টি, তখন আমরা আরেকটু চিনি দিয়ে নেব। আমি তো 1 টেবিল চামচ দিয়েছি, কেউ ইচ্ছে করলে 2 টেবিল চামচও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। আমরা এখন আবার একটু ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি আবার 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ইচ্ছে করলে আপনি 4 টেবিল চামচ টোটাল ইউজ করতে পারেন, কিংবা 5 টেবিল চামচ, সেটা আপনার পছন্দ। আমি এখানে টোটাল আমার 3 টেবিল চামচ ঘি দিয়েছি। আমি আবার একটু ঢেকে রাখবো। যখন একটু তেল তেল উঠে আসবে তখন আমরা আবার একটু পোস্তদানা, যে পোস্তদানাটা আছে সেটা দিয়ে দিই। 3 মিনিট পর আমরা আবার ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন কি আমার যে বাদাম, কাজু বাদাম, পোস্তদানা বাটা, কিশমিশ বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। চুলার আঁচ জোরে বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে রেখেছি, তা না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু টেস্ট একবারে ভালো আসবে না। অবশ্যই মিডিয়াম জালে সামনে থেকে এটাকে রান্না করতে হবে। এখানে 1 টেবিল চামচ ক্যারট জল দিয়ে দিচ্ছি। এটা কেউ চাইলে ইচ্ছে করে নাও দিতে পারেন, তবে আমি ফ্লেভারের জন্য একটু ক্যারট জল দিয়ে দিলাম। এখন আমরা 4-5টা আমি এখানে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর একটু বেরেস্তা দিয়ে দিলাম। হাত দিয়ে গুঁড়ো করে দিবেন, তাহলে কালারটা ব্রাউন কালার আসবে। কারি কালারটা একবারে ব্রাউন, দেখেন একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে। এখন দেখুন তেলটা গায়ের উপর ভেসে এসছে। তেলটা যখন উঠে আসবে চিকেনের গায়ে বা মুখের গায়ে, তখন বুঝবেন আপনার কারিটা হয়ে গিয়েছে। চিকেন রোস্টটা গায়ের উপরে তেল উঠে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, তার মানে আমার চিকেন রোস্টটা হয়ে গিয়েছে। আর তাছাড়া আপনারা একটু চাপ দিলে বুঝবেন এটা সফট হয়ে গিয়েছে, অনেক সফট হয়ে গিয়েছে। এটা হয়ে গিয়েছে, আর লাগবে না। সামান্য বেরেস্তা দিয়ে, সামান্য একটু বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলছি। তারপর আমরা পরিবেশন করব।
আমার রান্নাটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং পছন্দ হলে লাইক এবং প্রিয় মানুষদের কাছে শেয়ার করতে ভুলবেন না। এবং আমার ভিডিওটি নিয়মিত পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন।